সালাম আলাইকুম চাচা, ভালো আছেন তো? তো আপনি এখন বর্তমান কোন মেলায় এসছেন? বাজকুল মেলায় এসছেন। মেলায় কি ব্যবসা করেন? আপনার আপনার দাঁতনটা কিন্তু মেসোয়াকটা দারুণ। এই দেখুন দাদা, আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, এটা হচ্ছে আপনার বাজকুল, আপনার ওই দীঘা লাইনে। তো এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার বড় বড় নাকরদোলা, এটা ড্রাগন। আর এখানে আমার একটা ভাই ঘুমিয়েছে, ইনি অসুস্থ মানুষ, ঘরে ভাবি খুব জ্বালাতন করেছে বলে পালিয়ে এসেছে মানুষটা। দেখেছেন মানুষটাকে? মানুষটা মাথায় হাত দিয়ে ঘুমোচ্ছে, মানে খুব দুর্বল। আবার মোবাইলটাকে কোথায় রেখেছে দেখো, দেখেছেন? মানুষটা খুব ভালো জানেন। দাদা আপনার নামটা কি? শাহরুখ খান পারভেজ। শাহরুখ খান পারভেজ? শাহরুখ খান আবার মাটিয়ে ঘুমিয়ে আছে, কেমন কথা! দেখেছেন দাদা, আপনারা দেখুন, শাহরুখ খান মাটিয়ে ঘুমিয়ে আছে আর গৌরী খান মন্দিরে বসে আছে। ওই দেখুন দাদা, এই যে সেখানে ঝাড়ু মাছ আছে, সেই লোকটা দেখেছেন রাজনীতি করে ওই। আরে দাদা আসো না, সব দেখ। ও আতাউল ভাই, খুব রাজনীতি লোক কথা হলো জানো চাচা, খুব রাজনীতি কথা। দাদা তাহলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাজকুল, আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি। আমার চাচা, আমার বাবার বয়সী, ইনি পাঁচ অক্ত নামাজ পড়ে, এনার অনেক দূর দূর মেলা যায়। এই মানুষটা এখন এই মানুষটা খুবই ভালো ভালো কথা বলে। জ্যাকেটটা পরে যে কম করে আনা, 1 লাখ টাকার জ্যাকেট, জ্যাকেট 1 লাখ টাকা হবে তো চাচা? এটা কি হচ্ছে, কি টানছেন, এটা কি হচ্ছে এটা কি? ও বাবা, আমার চাচার সব দাঁত আছে, এনার এনার সব দাঁত আছে। ইনি হচ্ছে, ঠিক আছে, তবে একটা দাঁতন এরকম একটা লিবা দরকার ছিল জানো, দাঁতন চাই। তো আপনারা দাদা দেখুন, এটা হচ্ছে বাজকুল। আপনারা যখনই আপনার বাজকুল মেলায় আসবেন, ডিসেম্বরের মাসে 11 তারিখ থেকে স্টার্ট হয়। তো আমি এনাদিকেও দেখাচ্ছি, এবার আমাকে এবার আপনারা একটু দেখুন আমি কেমন মানুষ। দেখেছেন, আমি টেকনোলজি ফিরোজ ভিডিও বানাই, মাঝে মাঝে আবার মোহাম্মদ রফির গানও করি। আমার জানেন তো, আমার আমি রোগেরও ট্রিটমেন্ট বলি। এই যে মানুষ আজকে রোগে আক্রান্ত, আপনাদেরকে আগেই বলেছি, এই উল্টা পাল্টা আহার করে আজকে মানুষের পেটের 12টা বেজে গেছে। আর আপনারা যদি মনে করেন আমি বাড়ি থেকে ভালো হতে যাই, তাহলে কিন্তু আপনার মাটির হাঁড়ি ব্যবহার করতে শিখুন। মাটির হাঁড়িতে রান্না করে খাবেন, সরষার তেলে রান্না করে খাবেন। একটা বাচ্চা যখন বড় হয়, বাচ্চা ছোটবেলায় মারা কি তেল মাখায়, নারকেল তেল না রেসিপি তেল না ডাক্তারের পরামর্শ কোনো তেল মাখায়, আমরা তো সরষার তেল মাখাই। তাহলে সরষার তেল আমাদের জন্য কত প্রিয়। একটা আচার কোন তেলে আমরা করি? নিশ্চয় সরষার তেল। তাহলে 10 বছর আচারকে যদি একটা সরষার তেল ভালো রাখতে পারে, আমার শরীরকে ভালো রাখতে পারবে না? আজকে আপনারা ডাক্তারের পরামর্শ শুনে আপনারা এটা সেটা করে খাচ্ছেন, খাবেন না, মাটির হাঁড়িতে রান্না করুন, সুগার থেকে আপনারা ভালো থাকবেন। তাই হোক, রোগের বিষয়ে তো আমি অনেক আলোচনা করব। তো মাঝে মাঝে আমি এক একটা গানও করি, আপনারা তো নিশ্চয়ই জানেন, এই মোহাম্মদ রফির একটা গান আমার খুব প্রিয় গান, সেই গানটা জানেন, হে ফুলো কি রানী বহারো কি মলকা, তেরা মুস্কুরানা গজব হো গয়া। হে ফুলো কি রানী বহারো কি মলকা, তেরা মুস্কুরানা গজব হো গয়া, না দিল হোশ মে হে। আমার হাসিম ভাই ঘুমাচ্ছে জানেন, হাসিম ভাই এত রোদে ঘুমাচ্ছে, মানুষটাকে দেখো কত সুন্দর মানুষ, দেখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো চুল রাখছে মানুষটা, মানে আমার নবীজির সুন্নত পালন করছে। এই দেখুন কত সুন্দর, এই আমার বিছানাটা দেখুন দাদা, দেখেছেন? এইরকম মশারি, এইরকম মানে কি বলবো জানেন দাদা, ঘরে অশান্তি লেগে থাকে, বউর সঙ্গে একদিনও পড় নাই। এই দেখো এরকম কেউ ঘুমায়? হ্যাঁ, ওই দেখো আমার এই দেখো, এই লোকটা কি একটা ভাষা বলে দিল দেখছো, খুব বাজে লোক। লোকটাকে খুব ভালো বলছিলাম, ঠিক আছে।
না চাচা খুব ভালো, মানে বয়স হয়ে গেছে তো জানো তো খিটখিটা স্বভাব এসে যায়, এনার খিটখিটা রোগ এসে গেছে, এনাকে আমি ঠিক করব, আপনারা কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, ওষুধ আমি দেব, এনার একটা চাচির ব্যবস্থা করবো মেলাতেই, দেখা যাক কি হয়। এই দেখুন আমার সব বাচ্চার লোক সব স্কুল আসছে, পড়তে এসছে। এটা হচ্ছে বাজকুল, আপনার এই নাকরদোলাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব বাদ থেকে আসছে, বোম্বাই দিল্লি এসব থেকে আসছে। তো আপনারা নিশ্চয়ই আমার এই ব্লগ টেকনোলজি ফিরোজ ভিডিও আপনারা দেখবেন। আর আর যদি কোনো হ্যান্ড রাইটিং কাজ উলের মধ্যে, উলের গোলাপের মধ্যে যদি আপনারা নাম লিখতে চান তাহলে আমাকে ফলো করবেন। এ মাঝে মাঝে কী করে যা গোলা ঝাঁকারি মেরে আমার কথাটাই মানে অছাড় হয়ে যাচ্ছে। যাই হোক, মানুষটা খুব ভালো দাদা। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন আপনারা।